আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আরও একটি ভ্রমণের স্বাদ নিতে বেরিয়ে পড়লাম ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে গ্রিন লাইনে করে। গ্রিন লাইন কোথায় কোথায় সার্ভিস দিয়ে থাকে এবং ঢাকা থেকে বরিশাল কত টাকা ভাড়া এবং কতটুকু সময় লাগে সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আমি এখন বর্তমান অবস্থান করছি রাজারবাগ গ্রিন লাইনের মেইন কাউন্টারে। প্রথমে আপনাদের কাউন্টারের ভিতরটা একটু দেখিয়ে দিব। আপনারা যারা গ্রিন লাইনে টিকিট ক্রয় করবেন, আপনারা কাউন্টারে এসে ক্যাশ টাকার মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন এবং হচ্ছে তাদের ওয়েবসাইট রয়েছে, আপনি ওয়েবসাইট থেকেও তাদের টিকিট ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। কাউন্টারটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে সোফা এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে। গ্রিন লাইনের ইকোনমি ক্লাস বাসের ভাড়া হচ্ছে 800 টাকা, আর বিজনেস ক্লাস বাসের ভাড়া হচ্ছে 1200 টাকা করে। লেডিস অ্যান্ড জেন্টসের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আমাদের গাড়ি ছিল আবদুল্লপুর থেকে 6:45 মিনিটে, বাট এখানে আসার পর হচ্ছে গাড়িটাতে সমস্যা হওয়ার কারণে নতুন করে আরেকটা গাড়ি চেঞ্জ করে দেওয়া হয় আমাদের। সেটার জন্য এখন বাজে হচ্ছে 9টা, তো এখানে হচ্ছে 2 ঘন্টার মতন আমাদের লেট হয়। আজকে যে গাড়িটিতে আমি ভ্রমণ করব, গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 1406-85। এটা হচ্ছে আমাদের পাইলট শপের ককপিট। পাইলট শপ এখান থেকে বাসটিকে কন্ট্রোল করে থাকে। ড্রাইভার হিসাবে ছিল আজহারুল ইসলাম ভাই, উনি 3 মাস যাবত হচ্ছে গ্রিন লাইনে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং সুপারভাইজার হিসাবে ছিলেন সাইদুল ইসলাম ভাই, তিনি গ্রিন লাইনে 1 বছরের বেশি দিন যাবত সার্ভিস দিয়ে যাচ্ছে। হেল্পার হিসেবে ছিলেন রেজাউল ইসলাম ভাই, তিনি 3 মাস যাবত গ্রিন লাইনে সার্ভিস দিয়ে যাচ্ছে। বাসের সিটের কথা যদি আমি বলতে যাই, 2x2 ফাউন্ডেশনে সর্বমোট 40টি সিট ইউজ করা হয়েছে। বাসের সিটগুলো পর্যাপ্ত পরিমাণে সফট এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আপনি 3 থেকে 4 ঘন্টা জার্নি অনায়াসে বসে করতে পারবেন। বাসের ভিতরে আপনি বসে কতটুকু লেগ স্পেস পাবেন হয়তোবা আমাকে দেখলে বুঝতে পারতেছেন। এবং সিটের ঠিক পিছনে হচ্ছে একটি নেটের জালি এবং হচ্ছে একটি হ্যান্ড লকার পেয়ে যাচ্ছেন। এবং প্রতিটি সিটের সাথে হচ্ছে লেগ রেস্ট ইউজ করা হয়েছে। সিটের ঠিক উপরে হচ্ছে রিডিং লাইট এবং হচ্ছে যে এসি কন্ট্রোলার পেয়ে যাবেন। এখানে 2টা বাটন রয়েছে, এগুলো ক্লিক করে হচ্ছে আপনি লাইট এবং হচ্ছে এসি কন্ট্রোল করতে পারবেন। আর মাঝখানেটা ক্লিক করলে হচ্ছে সুপারভাইজার সব চলে আসবে আপনার কি সমস্যা সেটা জানার জন্য। আমাদের জার্নি শুরু হয় রাজারবাগ থেকে 9:03 দিকে। আবদুল্লপুর থেকে 6:45 গাড়ি ছাড়লেও রাজারবাগে এসে গাড়িতে যে কোনো একটি সমস্যার কারণে হচ্ছে আমাদের গাড়িটি চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে প্রায় 2 ঘন্টা লেট হয়। শুক্রবার থাকার কারণে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা এখন বর্তমানে আরামবাগের দিকে চলে যাচ্ছি। আরামবাগ দিয়ে হচ্ছে সায়দাবাদ ফ্লাইওভার দিয়ে আমরা সরাসরি হচ্ছে এক্সপ্রেসওয়েতে চলে যাব। দেখতে দেখতে কিন্তু আমরা এখন বর্তমানে মেওরানি ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। তো এর ভিতরে হচ্ছে আমাদের গাইড সাহেব আমাদের সবার টিকিট চেক করে নিল। 2 মিনিটের ভিতরে কিন্তু আমরা হানি ফ্লাইওভারটা পার করে এখন তাদের টোল প্লাজাতে চলে আসলাম। গ্রিন লাইন কিন্তু সবসময় হচ্ছে যে ফ্লাইওভার ইউজ করে সেটার জন্য হচ্ছে নিচের যে জ্যামঝটগুলো কিন্তু আপনার অ্যাভয়েড করা সম্ভব। সেই ক্ষেত্রে হচ্ছে যে গ্রিন লাইন সবসময় হচ্ছে তারা ফ্লাইওভারটা ইউজ করে, যার জন্য আপনার 1 থেকে 1.5 ঘন্টার সময় এক্সট্রা বেঁচে যাচ্ছে। এদিকে দেখি আমার হাতের বাম সাইড থেকে দোলা পরিবহনের একটি বাস শো করে বেরিয়ে গেল। তো দোলা পরিবহনের এর ভিতরে কিন্তু টি শার্টের ইভেন্ট চলে গেছে। অসুস্থ থাকার কারণে হচ্ছে ইনভিটেশন পাওয়ার পরেও অ্যাটেন্ড করতে পারিনি, তার জন্য হচ্ছে দোলা পরিবহনের কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং হচ্ছে ক্ষমা প্রার্থী আমি। মামার ভিতরে যে অ্যাক্সিডেন্টের হারটা কেন এত বেশি তা হচ্ছে রাস্তার ভিতরে যে গাড়ি চলাচল করে ছোট ছোট গাড়িগুলো, সেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঢাকা বরিশালের ভিতরে কিংবা ঢাকা কুয়াকাটার ভিতরে গ্রিন লাইনের যে ইরিজার শেপ এবং হাইডেক বাসগুলো রয়েছে প্রতিটি কিন্তু 100টির ভিতরে হচ্ছে লক করা হয়েছে। তো প্রতিটি গাড়ি কিন্তু 100 পর্যন্ত হচ্ছে টান তারা উঠাতে পারবে। তো এখানে হচ্ছে স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। যারা একটু সেফ এবং হচ্ছে যে রিল্যাক্সেবল জার্নি চাচ্ছেন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব গ্রিন লাইনের এই হাইডেক বাসগুলোকে। দেখতে দেখতে কিন্তু আমরা এখন বর্তমানে এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা টোল ক্লিয়ার করে দিয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাব। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু বরিশাল বলেন কিংবা কুয়াকাটা, খুলনা, সাতক্ষীরা, যশোর, বেনাপোল এই সাইডটাতে কিন্তু
গাড়ির পরিমাণ অনেকটা বেড়েছে এবং হচ্ছে যে নামী দামি কোম্পানিগুলো রয়েছে সবাই কিন্তু এই সেটটাতে এন্ট্রি করতেছে, যাতে এই সেটের যাত্রীদের ভালো সার্ভিস দেওয়া যায়। সেই উপলক্ষে আমরা কিন্তু দেখতে দেখতে এখন বর্তমানে পদ্মা সেতু টোল প্লাজাতে চলে আসলাম। এখানে মেবি গ্রিন লাইনের একটি চেকার রয়েছে, এখানে হচ্ছে গ্রিন লাইনের বাসটিকে চেক করা হবে যে অতিরিক্ত কোনো যাত্রী বহন করতেছে কি না সেটার জন্য। শুক্রবার থাকার কারণে কিন্তু বাসের চাপ অনেকটা কমই দেখা যাচ্ছে এবং হচ্ছে ট্রাকের চাপই রয়েছে যতটা আমি দেখতে পারতেছি। আমরা কিন্তু 2000 টাকা টোল পরিশোধ করে এখন বর্তমানে সেতুর দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু সেতুটা হচ্ছে আমাদের একটা আবেগ বলা যায়। তার জন্য হচ্ছে সেতুটা মিউজিকের সাথে আপনারা এনজয় করতে থাকুন এবং আমিও এনজয় করতে থাকি। মাত্র 7 মিনিটের ভিতর হচ্ছে সেতুটা আমরা পাড়ি দিলাম, কিন্তু একসময় এই পদ্মা নদীটা পাড়ি দেওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনও ছেলে রয়েছে তার বাবাকে হারিয়েছে শুধুমাত্র ফেরির কারণে, অ্যাম্বুলেন্সে বসে তার বাবা তার হাতের উপরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো এইরকম অনেক স্মৃতি রয়েছে এই পদ্মা নদীকে ঘিরে। তো ওই দুর্গতিগুলো কিংবা ওই দুর্দিনগুলো হচ্ছে দূর হয়ে গিয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে বাসের চাপ থাকার কারণে কিন্তু অনেকে হচ্ছে ওভার স্পিডিং করে, সেটা হতে পারে যে বাইক কিংবা প্রাইভেট কার কিংবা বাস হতে পারে। সেটার জন্য কিন্তু প্রতিটি মোড়ের ভিতরে হচ্ছে পুলিশে কিন্তু স্পিড গান নিয়ে বসে থাকে, যাতে আপনার স্পিডটা তারা শনাক্ত করতে পারে। যদি আপনি তাদের স্পিড লিমিটের বাহিরে হচ্ছে গিয়ে গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনাকে মামলা দিয়ে দেওয়া হবে। তো রাস্তার ভিতরে আমি অনেকবারই হচ্ছে যে পুলিশের স্পিড গান নিয়ে বসে থাকা দেখলাম। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ, বাংলাদেশ পুলিশকে আমি এই দিক থেকে হচ্ছে ধন্যবাদ দিতে চাবো। আমরা কিন্তু এখন বর্তমানে হচ্ছে আড়িয়ালখা সেতু পার করতেছি। এই জায়গাটা হচ্ছে আমার কাছে একটু অন্যরকম মনে হয় কিংবা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আড়িয়ালখা সেতু পার হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটি মসজিদ আপনারা হাতের বামে দেখতে পারবেন যদি আপনি ঢাকা থেকে যান, আর যদি ওই সাইড থেকে আসেন তাহলে হাতের ডাইনে দেখতে পারবেন। মসজিদটা আসলে এক কথায় অসাধারণ একটি মসজিদ আমি মনে করি। আবারও দেখতে দেখতে হচ্ছে আমরা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে চলে আসলাম। এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, এখানে হচ্ছে 200 টাকা টোল দিতে হবে। তো 200 টাকা টোল দিয়ে আমরা এখন বর্তমানে ভাঙার দিকে এগিয়ে যাচ্ছি। ভাঙা থেকে হচ্ছে হাতের বামে চলে গেলে হচ্ছে বরিশাল, তারপর হচ্ছে কুয়াকাটা, আর সোজা চলে গেলে হচ্ছে আপনার খুলনা সাতক্ষীরা এবং হচ্ছে বেনাপোল এই সাইডটা। আর গ্রিন লাইনের ডাবল ডেকার বাসটা দেখে মনে পড়লো, এখন পর্যন্ত গ্রিন লাইনের কোনো ডাবল ডেকারে আমার কোনো ব্লগ করা হয়নি এবং কোনো ভিডিও নাই আমার চ্যানেলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ঢাকা খুলনা রোডে কি আপনারা গ্রিন লাইনের ডাবল ডেকারে কোনো ভিডিও দেখতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে কোন জেলাতে হচ্ছে আপনি কোন বাসে করে ভ্রমণ দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট এবং হচ্ছে আপনার রিকোয়েস্টটি রাখার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে যে রোডটা ভাগ হয়ে গিয়েছে, হাতের বামে চলে গেলে হচ্ছে বরিশাল কুয়াকাটা পটুয়াখালী, আর ডানে চলে গেলে হচ্ছে খুলনা সাতক্ষীরা এবং হচ্ছে বেনাপোল এই সাইডটা।
আমরা কিন্তু এখন বর্তমানে বরিশালের ভিতর প্রবেশ করতেছি। এটা হচ্ছে বরিশালে প্রবেশ করার মেইন এন্ট্রেন্স কিংবা হচ্ছে আপনার মেইন রোড যেটাকে বলা হয়ে থাকে। এর ভিতরে হচ্ছে যে আপনারা যারা আমার ঢাকা বরিশাল রোডে সোয়াক পরিবহনের হাইডেক এসি বাসের ভিডিওটি দেখেননি, আই বাটনের স্বভাবে আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা কিন্তু উদ্বোধনী ট্রিপের দুই দিন পরে ছিল, আর ওই ভিডিওতে কিন্তু আমার সাথে এমআরকে অ্যানালাইসিস যে বাংলাদেশের ভিতরে বাস কমিউনিটির ভিতরে সবথেকে বড় ইউটিউব চ্যানেল যেটাকে বলা হয়ে থাকে, উনি কিন্তু একসাথে আমরা ব্লগ করি ওদিনকারা, তো ওনার সাথে কিন্তু অনেক গপ গুজব করা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, আই বাটনে শো হবে। আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বাসের রিয়েল সাউন্ডটা কেন দেন না, তো যারা রিয়েল সাউন্ড খুঁজতেছে তাদের জন্য হচ্ছে যে এই সাউন্ডটা, তো একটু ভলিউম কমিয়ে আপনারা চাইলে বাসের সাউন্ডটা শুনে নিতে পারেন। বরিশাল রোডে প্রবেশ করার পরে কিন্তু হচ্ছে যে 70-80 ভিতরে হচ্ছে আমাদের গাড়ির টার্ন রয়েছে, তো এই রোডটা যেহেতু ছোট এবং হচ্ছে ওয়ান লেনের রোড, তো তার জন্য হচ্ছে ড্রাইভার সাহেব একটু সেফটি ড্রাইভ করতেছে। আর আমাদের সুপারভাইজার সাহেব হচ্ছে তিনি তার সিট আমি দখল করছি, তার জন্য হচ্ছে সে আমার সিট দখল করে হচ্ছে বসে আছে। তো গ্রিন লাইনের বিজনেস ক্লাস হচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গেল মাত্র। রাস্তার ভেতরে ট্রাকটা দেখার পরে হচ্ছে চোখটা আটকে গেল, এত পরিমাণে লোড নিচ্ছে যে ওর চলতে কষ্ট হইতেছে মনে হয় আমার দেখে। অন্য সব জেলার তুলনায় কিন্তু বরিশালে সব থেকে বেশি বাস সার্ভিস দিয়ে থাকে, তাই সামনের ফুটেজটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। বরিশালের ভিতরে ছোট বড় বাস কোম্পানি মিলিয়ে হচ্ছে 50টার উপরে বাস কোম্পানি তারা ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে। বরিশালের রুটের সৌন্দর্য যে কতটুকু তা এই সিনারিগুলো দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। বরিশালে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা সবসময় বলে যে ভাই আমরা তো বিএমডাব্লিউ ছাড়া চলাচলই করতে পারি না, তো সেই বিএমডাব্লিউ আমার সড়কের সামনে দিয়ে চলে গেল মাত্র। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:19, তো আরামবাগ থেকে কিংবা রাজারবাগ থেকে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমাদের সময় লাগলো হচ্ছে 3:20 মতন, আর আবদুল্লাপুর থেকে যদি হিসাব করি তাহলে আমাদের সময় লাগলো 5 ঘন্টার মতন।